আসসালামু আলাইকুম। ঘরে থাকা সাধারণ মশলা দিয়েই কিভাবে আপনারা মজাদার ব্রয়লার মুরগি অথবা পোলট্রি মুরগি রান্না করবেন তারই একটি সহজ রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ব্রয়লার মুরগি রান্না করার জন্য এখানে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা। গরম মশলাটা তেলের মধ্যে একটু ভেজে নিব ঘ্রাণ ছড়িয়ে আসা পর্যন্ত। এখন আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও খুব ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে এসছে, এখন আমি এতে দিয়ে দিব আদা রসুন বাটা 3 টেবিল চামচ পরিমাণ। আদা রসুনটাকেও আমি ভালোভাবে একটু ভেজে নেব কাঁচা গন্ধটা দূর হয়ে যাওয়া পর্যন্ত। ভাজা হয়ে গেছে, এখন আমি এতে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়ো। সবগুলো গুঁড়া মশলা আমি দিয়ে একটু ভেজে নেব। আর মশলাটা যেন পুড়ে না যায় তাই এতে আমি একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব। আর উপকরণগুলো আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিব। এখন আমি দিয়ে দিচ্ছি 1টা বড় সাইজের টমেটো ছোটো টুকরো করে। টমেটোটাও মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলটাও উপরে ভেসে উঠেছে। টমেটোগুলো একটু নরম হয়ে আসা পর্যন্ত মশলাটা কষিয়ে নিব। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1টা আস্ত ব্রয়লার মুরগির মাংস। এখানে আমি 1টা পুরোটাই রান্না করেছি। এখন মাংসটাকে একটু সময় নিয়ে আস্তে আস্তে কষাতে হবে। সময় নিয়ে মাংসটা কষালে মাংসের স্বাদটা খুবই ভালো আসে আর মাংসর ভেতর পর্যন্ত মশলা এবং লবণটা ঢুকে যায় আর খেতেও খুবই ভালো লাগে। এখন আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা পানি উঠেছে মাংস থেকে। এখন আমি আবারও একটু মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 কাপ ফুটন্ত গরম পানি। খুব বেশি পানি এতে প্রয়োজন হয় না। আর দিয়ে দিচ্ছি 5-7টা কাঁচা মরিচ। আপনারা একটু ঝাল বেশি খেলে মরিচ একটু বাড়িয়েও দিতে পারেন। আরও একটু লবণের প্রয়োজন মনে হয়েছিল তাই আমি একটু দিয়ে দিলাম। আবারও আমি 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখব। 10 মিনিটের মধ্যেই মাংসটা রান্না কমপ্লিট। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।